নিজস্ব নার্সিংহোম আছে, নিরাময়া সুপার স্পেশালিটি অর্থোপেডিক সেন্টার, যেখানে সব রকমই কেয়ার দেওয়া হয়। আজকে যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে লিগামেন্ট অ্যান্ড স্পোর্টস ইঞ্জুরি নিয়ে। বেসিক্যালি স্পোর্টস ইঞ্জুরি কি? স্পোর্টস ইঞ্জুরি মানে হচ্ছে খেলতে গেলে যে কোনো রকম খেল, ফুটবল হোক, ক্রিকেট হোক বা ইভেন কাবাডি, যে কোনো খেল খেলতে গেলে যেটা আমাদের কমন ওভার স্ট্রেচিং জন্য যে লিগামেন্টসগুলো ইঞ্জুরি হয় ওটাকে আমরা স্পোর্টস ইঞ্জুরি বলি। কিন্তু স্পোর্টস ইঞ্জুরি মানে এটা নেই কি সবসময় লিগামেন্টই ইঞ্জুরি হবে, অনেক সময় ফ্র্যাকচারও হতে পারে বা অন্য প্রবলেমও হতে পারে। তো স্পোর্টস ইঞ্জুরি মানেই আমরা ধরে নিই কি লিগামেন্টই ইঞ্জুরি হয়েছে সেরকম নেই, লিগামেন্ট সঙ্গে অনেক সময় খুব সিভিয়ার ভাস্কুলার ইঞ্জুরি হতে পারে, হাড়ে ফ্র্যাকচার হতে পারে, সেটা হচ্ছে। এখন সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে কোন লিগামেন্টগুলো, আমি বেসিক্যালি আজকে লিগামেন্ট সম্বন্ধেই বলবো, কোন লিগামেন্টগুলো বেশি ইনজার্ড হয় স্পোর্টস ইঞ্জুরিতে। সব থেকে কমনলি ইনজার্ড জয়েন্ট হচ্ছে হাঁটু, নি জয়েন্ট। নি জয়েন্টে কিছু লিগামেন্ট আছে যেটা খুব কমনলি ইনজার্ড হয়, ওয়ান অফ দেম ইজ ACL, অ্যান্টিরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট, ACL ইঞ্জুরি। তার সঙ্গে অনেক সময় PCL ইঞ্জুরি হয়, তার সঙ্গে মেনিসকাস ইঞ্জুরি হয়, মিডিয়াল মেনিসকাস, ল্যাটারাল মেনিসকাস। তার সঙ্গে কিছু জয়েন্টের দুদিকে লিগামেন্ট থাকে তাকে কোলাটারাল লিগামেন্ট বলা হয়, ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট ইঞ্জুরি হয়। কিছু সময় লিগামেন্ট মিড সাবস্ট্যান্স মানে লিগামেন্ট পিওর লিগামেন্টের মাঝখান থেকে ছিঁড়তে পারে, বা অনেক সময় লিগামেন্ট হাড়ের টুকরো নিয়ে বেরিয়ে আসে যাকে আমরা অ্যাভালশন বলি, তার ট্রিটমেন্টটা একটু আলাদা হয়। তো এটা অত ডিটেলে না বলে এবার আমি বলতে যাচ্ছি কি আপনার সাপোজ খেলতে খেলতে লিগামেন্ট ইঞ্জুরি হলো অন দ্য গ্রাউন্ড, সে সময় আপনি কী করবেন? নাম্বার ওয়ান, স্টপ দ্য গেম, সব সে সময় গেম খেলাটা বন্ধ করে দিতে হবে। নাম্বার টু, পুরো কমপ্লিট রেস্ট, স্ট্রেচার বা হোয়াট এভার ফ্যাসিলিটি দে হ্যাভ সেটা নিয়ে আপনি পাটা উঁচু করে গ্রাউন্ড থেকে আগে বেরিয়ে যান। তারপর রেগুলার বেসিসে দিনে 4-5 বার করে আইস প্যাক দিন, ওভার দ্য কাউন্টার মেডিসিনস আছে সেটার সঙ্গে সঙ্গে দিতে হবে। কিছু সামান্য লিগামেন্ট ইঞ্জুরি থাকলে, সুইলিং ফুইলিং না থাকলে তাহলে একটু স্ট্রেচিং করতে হবে, ফিজিওথেরাপি করতে হবে, কিছু মেডিসিন খেয়ে ঠিক হয়ে যাবে। এবার আপনি দেখছেন কি 2-3 দিনে ঠিক হচ্ছে না বা ইঞ্জুরিটা খুব সিভিয়ার হয়েছে, ইন দ্যাট কেস আর্জেন্ট অর্থোপেডিক সার্জন বা স্পোর্টস ইঞ্জুরি সার্জন সঙ্গে কথা বলে কনসালটেশন নিতে হবে অ্যান্ড ফার্দার ট্রিটমেন্ট করাতে হবে। এবার ডেফিনেটিভ ট্রিটমেন্ট কি লিগামেন্ট ইঞ্জুরি? মোস্ট অফ দ্য লিগামেন্ট ইঞ্জুরিজ আর ট্রিটেবল, কমপ্লিটলি রিকভারি হয়ে যায় ইন মোস্ট অফ দ্য কেসেস। অ্যাট প্রেজেন্ট আমরা যে ইরাতে কাজ করি এখানে আর্থোস্কোপিক সার্জারি হয়, এখন আর ওপেন সার্জারি করতে লাগে না, আর্থোস্কোপিক সার্জারি হয়। আর্থোস্কোপিক সার্জারি মানে হচ্ছে কি হোল সার্জারি, মানে আমরা হাঁটু হলে হাঁটুর দুদিকে ছোটো ছোটো হোল করা হয়, সে হোলের থ্রু, একটা হোলের থ্রু স্কোপ ঢোকানো হয় আর একটা হোলের থ্রু পুরো প্রসেসটা কমপ্লিট করা হয়। লিগামেন্ট ইঞ্জুরি ACL ইঞ্জুরি থাকলে তাহলে ACL রিকনস্ট্রাকশন করতে হয়, নতুন করে বানাতে হয়। তার জন্য আপনার বা প্লেয়ার বা পেশেন্টের হাঁটুর পাশ থেকেই একটা হ্যামস্ট্রিং বলে টেন্ডন থাকে, সেটা নেওয়া হয়, সেই হ্যামস্ট্রিং টেন্ডন থেকে নতুন লিগামেন্ট রিপেয়ার করা হয় যেটা ফিক্স করে দেওয়া হয় ফিমারের টিবিয়াতে। কিছু ক্ষেত্রে আপনার মেনিসকাস ইঞ্জুরি হতে পারে, মেনিসকাস ইঞ্জুরির ট্রিটমেন্ট হচ্ছে খুব সিম্পল, ছোটো ইঞ্জুরি থাকলে তার অনেক রকম ক্লাসিফিকেশন আছে, তাহলে আমরা অনেক সময় শেভিং করে দিই, জাস্ট ওটাকে প্লেন করে দেওয়া হয়, মিলিয়ে দেওয়া হয়, শেভিং করে দেওয়া হয় যাতে আবার এই খোঁচা না মারে জয়েন্টে। বা বড়ো ইঞ্জুরি থাকলে তাহলে অনেক সময় মেনিসকাস রিপেয়ার করা হয়, যেটা আমরা রেগুলার বেসিসে মেনিসকাস রিপেয়ার করি। অন্য জয়েন্টে, অ্যাঙ্কল জয়েন্টে সেম, আপনার অ্যাঙ্কল জয়েন্টে কিছু লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, তার ট্রিটমেন্ট এটাই, অনেক সময় রিপেয়ার করতে হয়, কিছু লিগামেন্টে নতুন করে লিগামেন্ট বানাতে হয়, ডিপেন্ডস। অ্যাঙ্কল লিগামেন্ট ইঞ্জুরি, নি লিগামেন্ট ইঞ্জুরি বা শোল্ডারে লিগামেন্ট ইঞ্জুরি, যে কোনো জায়গায় লিগামেন্ট ইঞ্জুরি হোক না কেন, এখন আমার পাশে বা আমাদের পাশে ইন দিস মডার্ন এরা আর্থ্রোস্কোপিক সার্জারির অপশান আছে, সব লিগামেন্টই এখন কি হোল সার্জারি থ্রুই ঠিক করা হয়, তার ডেফিনেটিভ ট্রিটমেন্ট হয়ে যায়। এবার তার জন্য স্পেসিফিক ট্রেনিং আছে, এটা নেই কি আমি আজকে অর্থোপেডিক সার্জন বললাম কাল থেকেই আমি আর্থ্রোস্কোপিক সার্জারি শুরু করলাম। অনেক ডক্টর এরকম ক্লেম করে কি আর্থ্রোস্কোপিক সার্জারি আমি করি, কিন্তু ইটস নট সো ইজি, এটার জন্য অনেক স্পেসিফিক ট্রেনিং লাগে, অনেক দিন এটা পিছনে খাটতে হয়, ডক্টরের একটা ভীষণ টাফ ট্রেনিং আছে, অ্যান্ড ফাইনালি ইট ওয়ার্কস। দেন অপারেশন পর কী করা হবে, অপারেশনের পর আমি খুব কমন লিগামেন্ট ইঞ্জুরিতে যাচ্ছি লাইক ACL বা PCL। ACL লিগামেন্ট রিকনস্ট্রাকশন করার পর প্রথম 2 সপ্তাহ আপনাকে বেড রেস্টে থাকতে হবে। বেড রেস্ট মানে শুয়ে থাকবেন, উঠে বসবেন, পা ঝুলিয়ে বসবেন, এক্সারসাইজ করবেন, মানে ওয়েট বিয়ার করা যাবে না, বেশি হাঁটাচলা করা যাবে না।
দু সপ্তাহ পর যখন সেলাই কেটে দেওয়া হয়, তারপর এক্সারসাইজ একটু বাড়ানো হয়, অ্যাগ্রেসিভ এক্সারসাইজ শুরু করা হয়, ছ সপ্তাহের মধ্যে পেশেন্ট নর্মাল হাঁটা চলা শুরু করে দেয়। তিন মাস মধ্যে পেশেন্ট দৌড়াতে পারে, সব কিছুই করতে পারে, ছ মাস মধ্যে সব গেম খেলতে পারে এক্সেপ্ট স্পোর্টস গেম, মানে কন্ট্যাক্ট স্পোর্টস। কন্ট্যাক্ট স্পোর্টস মানে হচ্ছে যে স্পোর্টস খেলতে গেলে আপনার অন্য লোক সঙ্গে কলিশন হতে পারে, আপনার ধাক্কা লেগে যাওয়ার ভয় থাকবে, সেরকম স্পোর্টস গেম আমরা বলি শুড বি অ্যাভয়েডেড ফর 9 months to 1 year। তারপরেই আপনি বাকি সব আফটার 1 year ইউ আর টোটালি রিকভার্ড অ্যান্ড আপনি সব কাজই সব রকম গেমই খেলতে পারেন। এটা স্পোর্টস ইঞ্জুরি ইজ ওয়ান অফ দ্য ব্রাঞ্চ অফ অর্থোপেডিক্স। এছাড়াও অনেক রকম অর্থোপেডিক্সের ট্রিটমেন্ট আছে, ট্রমা কেয়ার, স্পাইন কেয়ার, তার সঙ্গে জয়েন্ট রিপ্লেসমেন্ট, এই সব রকমই চিকিৎসা আমি করি। আমার অর্থোপেডিক্স সেন্টার আছে, সুপার স্পেশালিটি সেন্টার, ইটস ভেরি নিয়ার টু দমদম এয়ারপোর্ট, যেখানে 24/7 অর্থোপেডিক সার্জন অ্যাভেলেবেল থাকে। আমি নিজে সব কিছু মনিটর করি, ইচ অ্যান্ড এভরি সার্জারি ইজ ডান আন্ডার মাই মনিটরিং। ভীষণ বাজে বাজে ট্রমার ট্রিটমেন্ট এখানে হয়, জয়েন্ট রিপ্লেসমেন্ট রেগুলারই হয়, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, এগুলো এখন খুব মডার্ন অপারেশন থিয়েটারে খুব মডার্ন ফ্যাসিলিটির সঙ্গে এই অপারেশনগুলো করা হয়। ইমপ্ল্যান্ট যেটা আমরা ইউজ করি খুব ভালো ইম্পর্টেন্ট ইমপ্ল্যান্টই সবসময় ইউজ করি। নিরাময়াতে আমাদের একটা টিম আছে, ইনক্লুডিং ফিজিওথেরাপিস্ট, ইনক্লুডিং নার্স, আমাদের ওটি টেকনিশিয়ান, আমার অ্যাসিস্ট্যান্ট, 5-6টা অ্যাসিস্ট্যান্ট আছে, সবাই মিলে আমরা একটা টিম রেডি করেছি যেখানে আপনি ইউ উইল ফিল লাইক অ্যাট ইয়োর হোম। তো সেরকমই একটা আমরা অ্যাম্বিয়েন্স রেডি করেছি। এখানে অনেক জায়গা থেকে ইন্ডিয়ার আর ইন্ডিয়ার বাইরে অনেক অনেক কান্ট্রি থেকে পেশেন্ট আসে, যারা যারা ট্রিটমেন্ট পেয়ে সুস্থ হয়ে বাড়ি যায়।